বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো তোমাদের যাদের ইতিহাস আছে তাদের সাবজেক্ট থেকে কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কারণ তোমরা সবাই জানো যে কোভিডের কারণে কিছু কিছু সিলেবাস প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু কমানো হয়েছে। তো তোমাদের ইতিহাস থেকে কী কী বিষয়গুলো কমানো হয়েছে বা কোন কোন অধ্যায়গুলো কমানো হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা, তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটা হলো, তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস রিডিউস হয়েছে কোভিডের কারণে, প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস রিডিউস হয়েছে বিভিন্ন ভিন্ন সাবজেক্টের। তো আমি ইতিমধ্যে তোমাদের সামনে বাংলা, ইংরেজি এমনকি এডুকেশন আমি ইতিমধ্যে পোস্ট করেছি। তো এই মুহূর্তে ইতিহাসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং অন্যান্য সাবজেক্টগুলোও তোমাদের সামনে অতি দ্রুততার সহিতই তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা সবাই জানো যে ইতিহাসে তোমাদের টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে। তো 8টা চ্যাপ্টারের মধ্যে আমরা জানি যে অতীতকে স্মরণ, ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের স্থাপন, উপনিবেশ বৈবেশিক কর্তৃত্বের প্রকৃতি, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, ঔপনিবেশিক ভারতের শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, ঠান্ডা লড়াইয়ের যুগ, আর একটা হলো অবউপনিবেশীকরণ। তো এই মোটামুটি তোমাদের 8টা চ্যাপ্টার থেকেই তোমাদের মেইন যে চ্যাপ্টারগুলো সেই মূল 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার থেকে তোমাদের যে চ্যাপ্টারগুলো বাদ হয়েছে সেটা হলো 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের স্থাপন। 7 নম্বর চ্যাপ্টার বাদ হয়েছে যেটা হলো ঠান্ডা লড়াইয়ের যুগ, এবং 8 নম্বর চ্যাপ্টার বাদ হয়েছে যেটা হলো অবউপনিবেশীকরণ। এই 3টে চ্যাপ্টার বাদ হয়েছে এবং বাদ বাকি যে আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ অতীতকে স্মরণ, উপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি এবং সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া, ঔপনিবেশিক ভারতের শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, এই কটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। এই 3টে চ্যাপ্টার বাদ গেছে, বোঝা গেল কি বললাম। এবার দেখো যে কোশ্চেন প্যাটার্নটা আশা করি আগে যেটা ছিল সেটাই থাকবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে যে শর্ট টাইপের কোশ্চেনগুলো হতো সেই শর্ট টাইপের কোশ্চেনগুলো সম্পর্কে এখনও কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি, কিন্তু মনে হয় যে অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোতে অটোমেটিকভাবে তাহলে শর্ট কোশ্চেনগুলোকে বাড়িয়ে একটা সেট আপ কন্ডিশনে কিন্তু আসা হবে। এবার তোমাদের একটা বই থেকে আমি জাস্ট বিষয়গুলো তুলে ধরছি একটু সিলেবাসটা, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। তোমাদের বইয়ে দেখো এই যে পার্টটা রয়েছে, অর্থাৎ 2 নম্বর পার্টে তোমাদের সিলেবাসটাই হিস্ট্রি সিলেবাসে যেটা রয়েছে সিচুয়েশন কলোনিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন দ্য 19th and 20th century, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে, মানে টোটাল যে পার্টটা রয়েছে এই পার্টটা। আর ঠিক তারপরে যথারীতি তোমাদের যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হলো 8 নম্বর চ্যাপ্টার তোমাদের, এটা ডিকলোনিজেশন, এইটা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাও কিন্তু বাদ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আরও একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে যেটা হচ্ছে যে দ্য এরা অব দ্য কোল্ড আয়ার, এই যে, অর্থাৎ 7 নম্বর এদিকে 8 নম্বর আর ওদিকে একটা বললাম। এবার আমরা চলে আসছি একটু বাংলা পাঠের মধ্যে। তো বাংলা পাঠের মধ্যে আমার কাছে এটা একটা ছায়ার বই থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেটা বাদ হয়েছে সেটা হলো দেখো, আমাদের যেটা বলছি যে ঠান্ডা লড়াইয়ের যুগ, আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা আমাদের বাদ গেছে, অর্থাৎ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয় যে পার্টটা আমাদের সেটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, আমাদের ঠান্ডা লড়াইয়ের যুগ, এই যে পার্টটা, এই পার্টটাকে বাদ দেওয়া হয়েছে। এবং লাস্ট আমাদের আরও একটা পার্ট রয়েছে যেটা হলো উপনিবেশীকরণ, এই যে পার্টটা, এই পার্টটা বাদ দেওয়া হয়েছে। এই 3টে চ্যাপ্টার বাদে বাদ বাকি সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে আছে এবং এই 3টে চ্যাপ্টারকে বাদ দিয়ে তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলো এখন থেকে পড়া শুরু করো। বলে রাখছি যে এই 3টে চ্যাপ্টারতে যে পর্যন্ত খবর বা যে পর্যন্ত লাস্ট তথ্য পেয়েছি যে শর্ট বা ব্রড কোনো প্রকার জিনিস কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে আসবে না এবং অন্যান্য জিনিসগুলোতে সম্পূর্ণ প্রশ্ন হবে। এবং এই চ্যাপ্টারগুলোতে যে শর্ট MCQ SAQ টাইপের যে প্রশ্নের মানগুলো দেওয়া ছিল যে এই চ্যাপ্টারগুলো থেকে 2 মার্কের আসবে, সেগুলো কিন্তু অন্যান্য যে চ্যাপ্টারগুলো থেকে আসবে সেখানেই কিন্তু সেখান থেকে বেশি আসবে। ধরো আমাদের সাপোজ আমি যদি তোমাদের বলতে চাই যে ধরো আমাদের এই যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এখান থেকে MCQ 3টা আসার কথা ছিল, এখান থেকে হয়তো MCQ আরও 2টো বাড়িয়ে দেওয়া হলো, 5টা দিয়ে দেওয়া হলো, এরকমভাবে কিন্তু কোশ্চেনের ব্যালেন্সটা করা হবে। এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অন্যান্য সাবজেক্টের যে আমি ইতিমধ্যে তোমাদের সামনে তুলে ধরেছি যে কোন কোন পার্টগুলো রয়েছে, কোন কোন পার্টগুলো বাদ হয়ে গেছে, সেগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখতে পারো, সেখানে তোমরা সমস্ত সাবজেক্ট পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।